আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর সকালবেলা উঠেই হচ্ছে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি তো আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজি তো আজকে হচ্ছে একদম সিম্পল ব্রেকফাস্ট করব। আর দুপুরে হচ্ছে একটু জমজমাট খাবো এর জন্য হচ্ছে সকালে সিম্পল ভাবে আর কি ব্রেকফাস্টটা শেষ করব এর জন্য আর বেশি কিছু কোয়েনি শুধু রুটিই বানাচ্ছি আর হচ্ছে ডিম ভাজি করছি তো আমার রুটি এখন বানানো হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে করব ডিম ডিম পোস্ট করব আর কি তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে আমি হচ্ছে কালকে শুক্রবার ছিল তো একটু বাইরে গিয়েছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ডাইনিং টেবিল কিনবো তো সময়ের জন্য হচ্ছে কেনা হচ্ছিল না তো কালকে একটু সময় পেয়ে গেলাম আর হাজব্যান্ডও কালকে কাজে যায়নি ও বাসাই ছিল তো ভাবলাম কালকে যাই তো কালকে শুক্রবারে কালকে মানে অনেকই ভিড় ছিল অনেক মানে জাম ছিল তারপর আর কি ক করার হাজব্যান্ড তো শুক্রবারে বাসায় থাকে তো ওই জন্য শুক্রবারে আর কি গেলাম তারপর গিয়ে হচ্ছে ডাইনিং টেবিল কিনলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে তোমাদের দেখাবো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল তারপর হচ্ছে এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি দুপুরে রান্না করবো তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে মুরগি ব্রয়লার মুরগি দিয়ে আর কি রোস্ট বানাবো আর হচ্ছে গরু মাংস রাঁধব আর হচ্ছে একটু পোলাও রান্না করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের কি মেনু আজকে হচ্ছে এগুলোই রান্না করব। তো আমি হচ্ছে এখন ব্রয়লার মুরগিটাকে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি হচ্ছে এক চামচের মতো লবণ আর হচ্ছে অল্প একটু হলুদের মানে গুঁড়ো মানে দুটো জিনিস দিয়েই দুটা উপকরণ দিয়েই ভালো করে মাংসগুলোকে মাখিয়ে কিছু দিই নি শুধু হলুদ আর লবণী এই দুটো দিয়ে আর কি ভেজে নিচ্ছি মাংসগুলো আমি ভালো করে একটু ভেজে নেব মাংসগুলো আমার কাছে একটু ভাজা বেশি হলেই রোস্টটা খেতে ভালো লাগে কারণ ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগির রোস্টটা একটু বেশি ভাজলেই ভালো লাগে খেতে এই জন্য একদম ভালো করে ভেজে নেব মাংসটাকে তো কালকে হচ্ছে ভাবছিলাম যে মার্কেটে গিয়েছিলাম ডাইনিং টেবিল কিনতে তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এত মানে ভিড় ছিল এত জাম ছিল তো আর ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো ছোট মেয়ে অনেক ডিস্টার্ব করছিলো তো আর এর জন্য মানে ভিডিও শ্যুট করতে পাইনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না এখন হচ্ছে আমি রোস্টটা বানাবো রান্না করব এর জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে আজকে পেঁয়াজটা বেটে নিয়েছি অনেকে আজকে পেঁয়াজ কুচি করে কেটে নেয় কিন্তু আমি একদম রোজ বানানোর সময় সব সময় আর কি সব সময় পেঁয়াজটা বেটে তারপর হচ্ছে রোজটা বানাই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচও বেটে নিয়েছি কাঁচা মরিচের পেস্টটা দিয়ে দিলাম তারপর এখন হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন জিরা সব কিছু মানে পেস্ট দিয়ে দেব তারপর হচ্ছে ভালো করে একদম কষিয়ে নেব যেন আদা গন্ধটা না থাকে এর জন্য ভালো করে কিছুক্ষণ পেঁয়াজের সাথে আদা রসুন বাটা সব কিছু কষিয়ে নেব তারপর হচ্ছে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর হচ্ছে গুঁড়ো মরিচ তো আমি হলুদ আর গুঁড়ো মরিচটা হচ্ছে দেবো একটা চামচের থেকেও একটু কম দেব। কারণ শুধু এটা আমি কালারের জন্য দিতেছি আর এটা হচ্ছে অপশানাল এটা না দিলেও হয় তারপর আর কি আমি দিই কারণ আমার কাছে সাদা রোস্ট ভালো লাগে না এই জন্য একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে দুই চামচের মতো হচ্ছে টমেটো সস তারপর সব কিছু ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটু কষিয়ে নেবো হালকা পানি অ্যাড করবো হালকা পানি অ্যাড করে দিলাম তারপর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখন দিয়ে দেবো হচ্ছে একটা চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ লবণের পরিমাণটা আমি একটু কমই দিলাম কারণ হচ্ছে আমি যখন মাংসে ভেজেছিলাম তখন একটু লবণ আর কি বেশি দিয়েছিলাম ওই জন্য একটু লবণটা একটু কমই দিলাম তারপর এখন দিয়ে দেবো হচ্ছে চিনি একটা চামচ চিনি কারণ আমি হচ্ছে লেবুর রস ইউজ করেছি তো এখন হচ্ছে রোস্টার আর কি সারটা ব্যালেন্স করার জন্য একটা চামচ চিনি দিয়ে দিলাম তখন আমি সবগুলো ভালো করে কষিয়ে নিলাম তারপর কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাংস ওইগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দিলাম তারপর সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিব আর আমার কাছে হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে কিন্তু ওই যে কেউ যে পাকিস্তানি মুরগি দিয়ে যে রোস্টটা বানানো হয় আমার কাছে ওইটা হচ্ছে ব্রয়লার মুরগির রোস্টটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে আমার কাছে ওই রোস্টটা বেশি ভালো লাগে না কিন্তু ব্রয়লার মুরগিরটা বেশি ভালো লাগে এখন ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একটু গুলিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তো আমি এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধটা তারপর হচ্ছে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপরে অল্প একটু পানি অ্যাড করব সাথে বেশি না অল্প একটু পানি আর আমি কিন্তু এখানে বাইরের কোনো মশলা ইউজ করে নিই আলাদা দারচিনি এগুলো ইউজ করে নিই কারণ আমার কাছে এগুলোর গান ভালো লাগে না স্মেলটা ভালো লাগে না রোস্টের মধ্যে এর জন্য আমি দিই নি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো তোমার রোজ বানানো হয়ে গেল কমপ্লিট তারপরে হচ্ছে আমি এখন গরু মাংসটা রান্না করব এই জন্য চুলে একটু পরে বসিয়ে দিলাম তো মাংসটা রান্না করতে করতে প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বলবো সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি প্রেস করে দেবে যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা আমার ভিডিওগুলো চাইলেই দেখতে পারো আর যারা যারা এই পর্যন্ত আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে আর দেখো আমি হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো তোমরা যদি ছোট্ট করে একটি লাইক দাও আর হতে ছোট্ট করে একটি কমেন্ট করো তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর ভিডিও করার উৎসটা উৎসাহটা আরও বেড়ে যায় দ্বিগুণ তাই প্লিজ একটা কমে কমেন্ট করে দেবে ছোট্ট করে আর লাইক বাটনে প্রেস করে দেবে তো আমরা যারা ইউটিউবরা নতুন নতুন চ্যানেল খুলছি সবাই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি আর কতটা পরিমাণ কষ্ট হয় এটা শুধু কেবল একমাত্র যারা এই চ্যানে মানে ইউটিউবে কাজ করে তারাই জানে তো আমার হচ্ছে দুটো মেয়ে ছোট বাচ্চা আছে একটা তোমরা জানো সবাই যারা আমার ভিডিওগুলো আগে আগে পরে দেখেছো তারা সবাই জানো আমার একটা ছোট বাচ্চা আছে তো আমার কিন্তু ভিডিও করতে মানে শ্যুট করতে খুবই কষ্ট হয়ে যায় আমি না যাদের যাদের আরও আমার মতো আরও অনেকে আছে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায় ভিডিও শ্যুট করতে তো আমাদের এই কষ্ট দূর করার জন্য শুধু তোমরাই পারো দূর করতে শুধু তোমরা একটা করে লাইক আর হচ্ছে ছোট্ট করে একটা কমেন্ট করলে সেই কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায় তোমাদের কমেন্ট পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সব কষ্ট দূর হয়ে যায় তাই প্লিজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করবে আর লাইক করবে তো আমার মশলাটা কষানো হয়ে গেল কথা বলতে বলতে তারপর হচ্ছে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো তারপর মাংসগুলো ভালো করে একদম কষিয়ে নিচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আর কি কষাবো তো ঠিক আছে মাংসগুলো কষাতে থাকুক Bye. সে তরকারি ঝোল দিয়ে আসলাম তরকারিতে তো ভাবলাম তোমাদের সাথে যে কালকে ডাইনিং টেবিলটা কিনেছি তো ওটা হচ্ছে এখন শেয়ার করি তো তরকারিটা চলো হচ্ছে তো এই যে দেখো আমার ডাইনিং টেবিলটা আমি এখানে বসিয়েছি ঘরটা খালি ছিল মানে এটা হচ্ছে আমাদের খাবার ঘর তো আমি এখানে ডাইনিং টেবিলটা বসিয়েছি আর এটা হচ্ছে কাচের গ্লাসের ডাইনিং টেবিলটা তো আমার কাছে কিন্তু এই ডাইনিং টেবিলটা খুব ভালো লেগেছে আর আমার আম্মুর সাথে গিয়েছিল আম্মুরও খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে নতুন ডিজাইন আর কি বের হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে তো আরও অনেকগুলো দেখেছিলাম তো ওইটা ওগুলোর চেয়ে এটাই বেশি ভালো লাগলো তো এটা হচ্ছে ছয় সিটের একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার আছে দেখতে পেলে তোমরা তো এখন হচ্ছে একটু শরবত বানাচ্ছি হাজব্যান্ড হচ্ছে কাজ থেকে চলে এসেছে তো বলছিলো ওর একটু গরম লাগছিল আর কি আসতে তো অনেক রোদ উঠেছে তো বলতেছিল তোর লেবুর শরবত খাবে তো ওর জন্য হচ্ছে একটু লেবুর শরবত বানালাম আমার তরকারিটা কিন্তু এখনও চুলোয় আছে হালকা ডিপ করে রেখেছি কারণ গরুর মাংস ডিপ করে রাখলে আর কি মাংসটা গলে যায় তো এই যে আমার মাংসটা হচ্ছে এখনও চুলোয় তো প্রায় হয়ে গেছে ঝোল দেওয়ার পরে এখন মানে অনেকটা শুকিয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে আসলাম একদম খেতে নতুন ডাইনিং টেবিলে আজকে আর কি নতুন মানে প্রথম খাওয়া দাওয়া তো এখন হচ্ছে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েকে হচ্ছে বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য আর ছোট মেয়ে খুবই দুষ্টুমি করতেছে তোমরা দেখতে পাচ্ছ ওরা মানে ওর তো খুব দুষ্টুমি ছাড়ার কোনো কাজই নেই খাবে না কিছু তারপর আর কি দুষ্টুমি করে সারা দিনে ওকে নিয়ে খুবই আর কি চিন্তায় আছি আর বড়ো মেয়ে দেখো এখন বসে বসে ফোন টিপছে খাওয়া বাদ দিয়ে মানে ওর মানে এত ফোনে নেশা হয়েছে ফোন হাতে থাকবে। তো ঠিক আছে আমরা এখন খেতে থাকি খাবো এখন আর আমি হচ্ছে একটু পরে খাবো কারণ বড়ো মেয়েকে খাইয়ে দিতে হবে তো আমি বড়ো মেয়েকে বললাম যে আম্মু আমি এখন একটু ভিডিও শ্যুট করি আর তুমি হচ্ছে খেতে থাকো তারপর ক্যামেরাটা অফ করে তোমাকে খাইয়ে দেবো তাও মেয়ে রাজি হয়ে গেলো তো এখন এমনি একটু একা একাই খাওয়ার চেষ্টা করে তারপর মানে খাইয়ে দিতে হয় তো আজকে রোস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে খেতে অনেকে মজা হয়েছে তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো ব্রয়লার মুরগির রোস্ট ব্রয়লার মুরগির এইভাবে রোস্ট করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর একদম সিম্পল মানে বেশি উপকরণও লাগে না একদম ঘরোয়াভাবে আমি সবসময় এভাবেই বানাই আমার কাছে তো আসতে খুবই ভালো লেগেছে আর আমার হাজবেন্ডও বলেছে আজকে রোজটা খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া করি আর বেশি বড় করবো না ব্লগটি আজকে এখানেই শেষ করব কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর অবশ্যই তোমার ফ্রেন্ডস সার্কেলদের সাথে সবার সাথে শেয়ার করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ